কালারটা কতটা লোভনীয় তার বলার অপেক্ষায় থাকে না। আপনাদের অনেক প্রত্যাশিত একটা রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা। অনেক রকম মশলা একসাথে নিয়ে মশলা তৈরি করার ঝামেলা ছাড়াই রেডিমিক্স প্যাকেটের মশলা দিয়ে অথেন্টিক কালা ভুনা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। অথেন্টিক কালা ভুনা তৈরির জন্য আজ আমি রাধুনির রেডিমিক্স কালা ভুনা প্যাকেটের মশলা ব্যবহার করব। এই একটি প্যাকেটে এইরকম ছোট ছোট দুটো মশলার প্যাকেট আছে। প্রথমে গ্রিন কালার এই বড় প্যাকেটটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বড় প্যাকেটের এই গুঁড়ো মশলা রান্নার শুরুতেই ব্যবহার করতে লাগবে। আর রাঁধুনির রেডিমিক্স এই প্যাকেটের মশলার বড় সুবিধা হচ্ছে আপনাকে আলাদা করে কিন্তু আর আদা রসুন বাটাও ব্যবহার করা লাগবে না। এই প্যাকেটের মশলার ভেতরেই আদা রসুনের গুঁড়োটা অ্যাড করা আছে। এক কথায় পেঁয়াজ ছাড়া অন্য আর কোনো মশলায় আপনাকে আলাদাভাবে এই প্যাকেটের মশলা দিয়ে রান্না করার ক্ষেত্রে ব্যবহার করার কোনোই দরকার পড়বে না। আর ছোটো এই প্যাকেটে খুবই অল্প পরিমাণ গুঁড়ো মশলা আছে। আর এই অল্প পরিমাণ গুঁড়ো মশলা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করতে লাগবে। অনেকেই কালা ভুনা তৈরি করার ক্ষেত্রে গোটা মশলাগুলো ব্যবহার করে থাকেন, তবে কালা ভুনার অথেন্টিক রেসিপিতে কিন্তু গোটা মশলা ব্যবহার করা হয় না। এই পরিমাণ মশলা দিয়ে আপনি 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করে নিতে পারবেন। এই মশলাগুলো ব্যবহার করে আপনি কিভাবে ঘরে অথেন্টিক কালা ভুনা তৈরি করে নিতে পারবেন আজ আমি সেটিই দেখাবো। প্রথমেই একটি প্যানের মধ্যে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো মিডিয়াম সাইজের কাটা। কালা ভুনা তৈরির জন্য কিছুটা চর্বিসহ মাংস নিলে রান্নাটা ভালো হয়। 2 কেজি মাংসের মধ্যে এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ স্লাইস দিচ্ছি। প্যাকেটে থাকা বড় প্যাকেটের গুঁড়ো মশলা সবটুকুই লাগবে আজকের এই 2 কেজির মাংসের ক্ষেত্রে। তবে সরাসরি মাংসের মধ্যে মশলাটা অ্যাড না করে এভাবে অন্য একটি বোলের মধ্যে বা বাটিতে করে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো মতো ভিজিয়ে নিয়ে তারপর অ্যাড করলে রেজাল্ট ভালো আসে। এখানে প্রায় 1 কাপ পানির সাথে মশলাগুলো এভাবে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর 2 কেজি মাংসের জন্য মশলার সবটুকুই নিয়ে নিচ্ছি। 2 কেজি মাংসের জন্য প্যাকেটে যতটুকু মশলা দেওয়া আছে একদম পারফেক্ট একটা পরিমাপ। আমি বাটি ধুয়ে পানিটা ঢেলে দিচ্ছি যেন কোনো মশলায় নষ্ট না হয়। প্যাকেটের গুঁড়ো মশলার মধ্যে মরিচ কিছুটা দেওয়া থাকলেও লবণ কিন্তু বিন্দু পরিমাণ দেওয়া নাই। এর জন্য স্বাদমতো লবণ দিয়ে নিতে হবে। দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। ভালো রঙের জন্য, আর আমার বাসায় গরুর মাংসে সবাই ঝালের পরিমাণ একটু বেশি পছন্দ করে, এর জন্য 1 চামচ পরিমাণ অতিরিক্ত মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন প্যাকেটের মশলায় মরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করাই থাকে। রুচি টমেটো সস দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো। এই রেসিপিতে 1/2 কাপ পরিমাণ পর্যন্ত আপনি টমেটো সস অ্যাড করতে পারবেন। আমি কিছুটা কম দিচ্ছি যেন মিষ্টির পরিমাণ কম হয়। রাঁধুনির সরিষার তেল দিচ্ছি 3/4 কাপের মতো। কালা ভুনার অথেন্টিক স্বাদটা পেতে চাইলে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা সম্পন্ন করতে হবে। আর সরিষার তেলের যেন র গন্ধ না লাগে এর জন্য একটা টেকনিক আপনাদেরকে ফলো করতে হবে, আর সেটি আমি বলেই দেব। মশলা দেওয়া শেষ, এবার মাংসের সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। দেখলেন তো রান্না রেডি করা কতটা সহজ। রাঁধুনির রেডিমিক্স প্যাকেটের মশলা জীবনযাত্রার মান কতটা সহজ করে দিয়েছে। আর এর স্বাদ অতুলনীয়, রান্না করলে আপনারা নিজেরাও বুঝবেন। গত পর্বেই আমি আপনাদেরকে রেডিমিক্স প্যাকেটের মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখিয়েছি। এবার ঈদে রেসিপিটি ফলো করতে ভুলবেন না। আশা করছি সেই রেসিপিতে আপনারা বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানির স্বাদ পেয়ে থাকবেন। মশলা মাখানো শেষ, এবার হাঁড়িটা চুলায় বসিয়ে দেওয়ার পালা। কেউ চাইলে ঘণ্টাখানিক মেরিনেট করতে পারেন, তবে আমি মেরিনেট করছি না, সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি এর জন্য হাঁড়িটা চুলায় বসার সাথে সাথে ঢাকনা না আটকিয়ে জাল করব যেন সরিষার তেলের র গন্ধটা দূর হয়ে যায়। যখন সরিষার তেলের গন্ধ দূর হয়ে কালা ভুনার মশলার গন্ধ বের হওয়া শুরু করবে, অর্থাৎ চারিপাশ থেকে এইরকম টকবক করে ফুটতে শুরু করবে, ঠিক সে পর্যায়ে গিয়ে ঢাকনা দিয়ে জাল করব। और जे परिमाणे पानी माँस थेके बेरिएछे एई पानीर मध्य माँसगुलो खूब भालो मतो सेद्धो होबे कषानाओ होबे। और माझे माझे ढाकना खुले एभाबे नेड़े देब। एखाने जे परिमाणे पानी बेरिये एसेछे एई पानीर मध्य माँसगुलो सेद्धो होये जाबे एकी साथे कषानो होये जाबे। माँस कषातेई कालारटा किन्तु चेंज हवा शुरू करेछे। और काला भुनार বৈশিষ্ট্যটাই এমন অনেকেই মনে করেন যে মাংস বেশি করে ভেজে ভেজে কালারটা কালচে করা হয়। আসলে এমনটা না, কালা ভুনার মশলার বৈশিষ্ট্যটাই এমন যে আপনি মাংস কষাতে কষাতেই এর কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে। মাংস কষানোর সময় পানি কিছুটা শুকিয়ে এসেছিল, অফ স্ক্রিনে আমি কিছুটা গরম পানি অ্যাড করেছিলাম। আর মাংসগুলো কিন্তু এখন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলা জাল আমি মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নেব। গ্রেভিটা কিন্তু অনেক ঠকঠক হয়ে এসেছে, তাই এ পর্যায়ে একটু ঘন ঘনই নেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু তলায় লেগে যাবে বা পুড়ে যাবে, আর তখন মাংসের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে ছোট প্যাকেটের সেই মশলার সবটুকুই ঢেলে দিচ্ছি। ছোট প্যাকেটের মশলা অ্যাড করার পর আর 10 থেকে 15 মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে জাল করব। তারপর জাল করা এই মাংস আমি বাগার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর একেবারেই কিন্তু এ পর্যায়ে এই ঝোলটা শুকিয়ে ফেলা যাবে না। লো ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট জাল করতেই দেখবেন মাংসের কালারটা আরও খানিকটা চেঞ্জ হয়ে এসেছে। চুলার জাল লো ফ্লেমে রেখে আমি 10-15 মিনিটের মতো জাল করেছি। আর কালারটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আর বলার অপেক্ষায় থাকে না। আর মাংস কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এমন মাখা মাখা অবস্থায় অন্য একটি চুলায় একেবারে লো ফ্লেমে হাঁড়িটা আমি বসিয়ে রাখছি। আর এখানে আরও একটি প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কয়েকটা শুকনো মরিচ দিয়ে নেড়ে দিচ্ছি। শুকনো মরিচ কিছুক্ষণ নাড়তেই যখন শুকনো মরিচের গন্ধ বের হওয়া শুরু করবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি রসুন কুচি। তেলের মধ্যে যখন রসুন ফুটতে শুরু করবে ঠিক সে পর্যায়ের মধ্যে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই সব কিছু ভাজতে থাকবো পেঁয়াজ বেরেস্তার মতো কালার আসা পর্যন্ত। যখন পেঁয়াজের কালার এরকম গোল্ডেন ব্রাউন হওয়া শুরু করবে ঠিক সে পর্যায়ে অন্য চুলায় বসিয়ে রাখা সেই মাংসগুলো এই বেরেস্তার মধ্যে ঢেলে দেব। গরম গরম মাংস শুকনো মরিচ পেঁয়াজ রসুনের ফোড়নের মধ্যে ঢালার সাথে সাথেই দেখবেন সুঘ্রাণ বের হচ্ছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এমনটা না, কেননা মাংসের চাপে পেঁয়াজ বেরেস্তা এবং সব কিছুর গন্ধ মাংসের মধ্যে এমনিতেই অ্যাড হয়ে যাবে। পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় তাই চেষ্টা করবেন সাথে সাথেই নেড়ে দিতে। আর এ পর্যায়ে কী লোভনীয় গন্ধটা বের হচ্ছে, যখন রেসিপিটি আপনারা ফলো করবেন নিজেরাই উপভোগ করতে পারবেন। আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে, আর কিছু অ্যাড করারও নেই আর জাল করারও কিছু নেই। এমন অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি রাঁধুনির রেডিমিক্স প্যাকেটের কালা ভুনার মশলা দিয়ে তৈরি এই অথেন্টিক কালা ভুনা আপনাদের কাছেও খুব ভালো লাগবে। রেসিপিটি ফলো করলে চাইলে সেই ছবিটা আপনারা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।